স্বতঃপ্রণোদিত হয়ে লাভপুর গণধর্ষণ কাণ্ডে জেলা আদালতকে তদন্ত করে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই মতো সোমবার তদন্ত শুরু করল আদালতের তিন সদস্যের একটি দল। এই তদন্ত দলে রয়েছেন ভারপ্রাপ্ত জেলা বিচারক, মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট এবং বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। এদিন প্রথমে সিউড়ি হাসপাতালে যায় তদন্তকারী দল। ঘণ্টা দুয়েক সেখানে ছিলেন তারা, কথা বলেন অভিযোগকারিণী এবং তার চিকিৎসকদের সঙ্গে। বিকেল সোয়া চারটে নাগাদ সুবলপুরে ঘটনাস্থলে যান তদন্তকারীরা। আগে থেকেই ঘটনাস্থলকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে, মোতায়েন করা হয়েছে কমব্যাট ফোর্স। সেখানে গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তদন্তকারী দলের সদস্যরা। ঘটনাস্থলে ছিলেন বিশেষ তদন্তকারী দলের প্রধান ডিএসপি পার্থ ঘোষ, তার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। যে গাছে নির্যাতিতা এবং শেখ খালেককে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ, সেই গাছটি খতিয়ে দেখেন তদন্তকারীরা। এছাড়াও যে ঘরে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ, সেই ঘরও ঘুরে দেখেন তারা। এরপর নির্যাতিতার বাড়িতে যান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। সেখান থেকে বেরিয়ে প্রতিবেশী গ্রামবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন তদন্তকারীরা। প্রথমে কেউ মুখ না খুলতে চাইলেও পরে সালিশি সভার মাঠ সংলগ্ন বাড়িগুলি থেকে মহিলারা বেরিয়ে এসে বিচারকদের সঙ্গে কথা বলেন, তাদের প্রশ্নের উত্তরও দেন। লাভপুর গণধর্ষণ কাণ্ডে অন্যতম দুই সাক্ষীর খোঁজ পেল পুলিশ। যে ব্যক্তির সঙ্গে সম্পর্কের কারণে সালিশি সভায় তাঁকে ধর্ষিত হতে হয় বলে দাবি তরুণীর, সেই শেখ খালিক এবং তার দাদা ফারুককে ঝাড়খণ্ড থেকে বীরভূমে নিয়ে এলেন তদন্তকারী অফিসাররা। পুলিশের নিরাপত্তার ঘেরাটোপে নজরবন্দী করে রাখা হয়েছে ওই দুই ভাইকে। প্রাথমিকভাবে খালেক এবং তার দাদা দাবি করেছেন, সালিশি সভার ঘটনার পর আতঙ্কিত হয়ে তারা ভিন রাজ্যে গা ঢাকা দেন। কেন এই দুই ভাইকে ঘটনার অন্যতম সাক্ষী বলে মনে করছে পুলিশ? তদন্তকারীরা মনে করছেন নির্যাতিতা ছাড়া এই খালিকই একমাত্র ব্যক্তি যিনি গোটা ঘটনার সাক্ষী। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, টাকা দিয়ে সালিশি সভা থেকে শেখ খালিককে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন তার দাদা ফারুক। স্বাভাবিকভাবে দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলেই মনে করা হচ্ছে। অভিযোগকারিণী জানিয়েছেন, 20 তারিখ অর্থাৎ সোমবার রাতে গণধর্ষণের ঘটনাটি ঘটে। গ্রামবাসীরা ধর্ষণের কথা অস্বীকার করলেও তদন্তকারীদের দাবি, প্রাথমিকভাবে খালিককে জিজ্ঞাসাবাদ করেও একই কথা জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দুই সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে একাধিক প্রশ্নের উত্তর চায় পুলিশ। সমস্ত জট কাটিয়ে মার্চের মধ্যেই শুরু হতে চলেছে এনটিপিসির কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া। এবিপি আনন্দকে জানালেন সংস্থার চেয়ারম্যান অরূপ রায়চৌধুরী। সোমবার নবমহাকরণে বিদ্যুৎমন্ত্রী মনীশ গুপ্তর সঙ্গে বৈঠক করেন এনটিপিসির চেয়ারম্যান অরূপ রায়চৌধুরী ও সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর সপ্তর্ষি রায়। বৈঠক শেষে অরূপ রায়চৌধুরী জানান, কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প হচ্ছেই। এনটিপিসির সূত্রে খবর, রাজ্য সরকার বীরভূমের দেউচা খনি থেকে প্রকল্পে কয়লা যোগান সুনিশ্চিত করবে। কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প আগে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের করার কথা ছিল, তাই বিদ্যুৎ উন্নয়ন নিগমের নামে খনিটি বরাদ্দ হয়। মনীশ গুপ্ত আশ্বাস দিয়েছেন দেউচা খনি থেকে এনটিপিসিকে কয়লা যোগান নিশ্চিত করার জন্য ফেব্রুয়ারিতেই ছাড়পত্র দেবে রাজ্য মন্ত্রিসভা। পারুই হত্যাকাণ্ডে হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে ব্যর্থ সিআইডি। 7 দিনের মধ্যে রিপোর্ট তলব, ক্ষুব্ধ আদালতের। পঞ্চায়েত ভোটের ঠিক আগের দিন বীরভূমের পাড়ুইয়ে গুলি করে খুন করা হয় বিক্ষুব্ধ তৃণমূল কর্মী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষকে। নিহত সাগর ঘোষের বৌমা শিবানী ঘোষ অভিযোগ করেন, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরীর নির্দেশেই সাগর ঘোষকে হত্যা করা হয়েছে। যদিও পাড়ুই থানার পুলিশ শাশুড়ির মাথায় বন্দুক ঠেকিয়ে সাদা কাগজে সই করিয়ে নিয়ে যায়, ইচ্ছে মতো 13 জন নিরপরাধের নামে খুনের মামলা রুজু করে। এমনকি অনুব্রত মণ্ডল সহ 41 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করলেও তা এফআইআর হিসেবে পুলিশ গ্রাহ্যই করেনি। পাড়ুই কাণ্ডে সিআইডির তদন্ত রিপোর্ট কোথায়?